আব্দুল মজিদ এবং তার সহযোগীরা ওখানে যারা ছিল তাদেরকে গুলি করে এবং গলা কেটে হত্যা করে। বিচার চলাকালে এই মামলার দুজন আসামি মারা যায়, বিচার পরবর্তী আরও দুজন পলাতক থাকা অবস্থায় মারা যায় এবং আরও দুজন আসামি বর্তমানে পলাতক রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আব্দুল মজিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। পূর্বধলা রামপুর মৌদা গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহ তার আপন দুই ভাই এবং তার আপন পাঁচজন চাচাতো ভাই মিলে মোট সর্বমোট সাতজন মুক্তিযোদ্ধা একটি বাড়িতে অবস্থান করছিল। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়াও তারা সাধারণ যে মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে আসছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, 1971 সালের 21 আগস্ট দুপুরে আব্দুল মজিদ তার দলবল নিয়ে আব্দুল খালেকের বাড়িতে আক্রমণ করে সে সময় সে একে একে ওখানে গুলি চালাতে থাকে এবং একটি পর্যায়ে সে আব্দুল মজিদ এবং তার সহযোগীরা ওখানে যারা ছিল তাদেরকে গুলি করে এবং গলা কেটে হত্যা করে। হত্যার পরে যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের লাশটি পার্শ্ববর্তী কংস নদীতে এবং অপরাপর যে মুক্তিযোদ্ধা ছিল তাদের লাশটি তারা কোকখালী নদীতে বস্তাবন্দি করে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের পাশাপাশি ধৃত ব্যক্তি সে ওই বাড়িতে লুটপাট করে ভাগ্যবশত যে মৃত আব্দুল খালেকের ভাই আব্দুল কাদের বাড়ি থেকে পালিয়ে কোনোরকমে সে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিকবৃন্দু, 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আব্দুল মজিদ সহ চারজনকে আসামি করে দায়ের করে মৃত আব্দুল খালেকের ভাই একটি মামলা দায়ের করে পরবর্তীতে এই মামলার গভীর তদন্তে আরও তিনজনের নাম বেরিয়ে আসে এবং তিনজনের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ মেলে এবং আসামিদের বিরুদ্ধে আনিত 60টি অভিযোগে প্রসিকিউশনের মাধ্যমে প্রমাণিত হলে মোট সাতজন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে বিজ্ঞ আদালত। এটি মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের তথা যুদ্ধাপরাধের মামলার 36তম রায় ছিল। বিচার চলাকালে এ মামলার দুজন আসামি মারা যায়, বিচার পরবর্তী আরও দুজন পলাতক থাকা অবস্থায় মারা যায় এবং আরও দুজন আসামি বর্তমানে পলাতক রয়েছে। এদিকে এই মামলাটি যখন বিচারিক কার্যক্রম চলছিল 2015 সালে এ আব্দুল মজিদ সে নিজ এলাকা ছেড়ে প্রথমে সে ঢাকার ফকিরাপুলে অবস্থান করে, পরবর্তীতে কিছুদিন ফকিরাপুলে সে আত্মগোপন থাকার পরে মাদারীপুরে সে চলে যায় এবং একটি কামিল মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে এবং তার পরিচয় গোপন রেখে সে তার পলাতক জীবন শুরু করে। 2015 সালে এই মামলার বিচারিক কার্যক্রম চলার পর থেকে সে কখনোই আদালতে কোনো হাজিরা দেয়নি। এরই ধারাবাহিকতায় র‍্যাব টিমের একটি দল গতকাল রাতে যে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থেকে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আব্দুল মজিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।